এই প্রবলেমটা আজকে আমরা ডিসকাশন করব। কি প্রবলেমটা? না, এই মলিকুলটা হচ্ছে আইসোবিউটেন। আইসোবিউটেনের যদি ক্লোরিনেশন করা হয় তাহলে দু রকমের হাইড্রোজেন আছে, নটা প্রাইমারি হাইড্রোজেন, একটা টারসারি হাইড্রোজেন। আমরা আগের ভিডিওতে এটা যেমন পড়েছি, তাহলে প্রাইমারি হাইড্রোজেনকে ক্লোরিন দিয়ে মনোক্লোরো সাবস্টিটিউশন করলে এই প্রোডাক্টটা, টারসিয়ারিকে সাবস্টিটিউট করলে এই প্রোডাক্টটা। এই দুটোর প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন কত? 67% আর 33%। আমরা গত ভিডিওতে অলরেডি এটা যেমন দেখেছি। ইন্টারেস্টিংলি সেম রিয়াকশানটা যদি ব্রোমিনেশান করা হয়, মানে আইসোবিউটেনের সেম কন্ডিশনে যদি ব্রোমিনেশান করা হয়, তখন প্রাইমারি হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে যে ব্রোমো প্রোডাক্ট আসছে তার পার্সেন্টেজ মাত্র 1%, আর টারসিয়ারিকে সাবস্টিটিউট করলে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে তার পার্সেন্টেজটা কত? 99%। এই প্রবলেমটাই আমাদের ডিসকাশন করতে হবে। ভেরি 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 ইন্টারেস্টিং প্রবলেম। এখন এই প্রবলেমটা ডিসকাশন করতে গেলে আমাদের আগের ভিডিওতে যে হেমন পস্টুলেটের কথাটা পড়েছি সেইটাকে রিক্যাপিচুলেট করতে হবে। কি সেটা? না, ট্রানজিশন স্টেটের নেচারটা রিজেম্বল করবে আইদার টু দ্য রিয়্যাক্ট্যান্ট অর টু দ্য প্রোডাক্ট হুইচ ইজ এনার্জেটিক্যালি ক্লোজ। মানে ট্রানজিশন স্টেটের নেচারটা রিয়্যাক্ট্যান্টের মতোও হতে পারে বা প্রোডাক্টের মতোও হতে পারে, যে কিনা এনার্জিটিক্যালি ক্লোজ হবে। আমরা ক্লোরিনেশনের ক্ষেত্রে প্রথম স্টেপটা কি দেখেছি? না, ক্লোরিনেশনের প্রথম স্টেপটা এক্সোথার্মিক, ফলে ট্রানজিশন স্টেটটা রিয়্যাক্ট্যান্টের মতো। কিন্তু ব্রোমিনেশনের প্রথম স্টেপটা কি ছিল? এন্ডোথার্মিক, ফলে ট্রানজিশন স্টেটের নেচারটা ছিল টুয়ার্ডস দ্য প্রোডাক্ট। তাহলে এখন যদি আমরা এই রকমই নর্মাল আবার বলি যে X2H নিউ করলে হয় 2X ডট RH প্লাস X ডট করলে হবে R ডট প্লাস HX, R ডট প্লাস X2 মিলে হবে RX প্লাস X ডট। এই হচ্ছে গিয়ে আমাদের রিয়াকশানের মেকানিজমটা। এখন এই রিয়াকশান মেকানিজমটা যদি আমরা ক্লোরিনেশনের ক্ষেত্রে বলি, তাহলে ক্লোরিনেশনের আইসোবিউটেন CH3 আছে। এবার এটাকে মুছে দেওয়ার সময় এসছে। মুছে দিয়ে আমরা যদি ক্লোরিনেশনটার উপরে যদি আমরা 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 যদি একটু ফলো করি, তাহলে এই আমার আইসোবিউটেন এর সঙ্গে সিএল ডট রিয়াকশান করবে, করলে এই রকমই দু রকমের ফ্রি রেডিক্যাল, এটা একটু ঘুরিয়ে লিখছি, CH2 ডট প্লাস CH3 ডট, এই দু ধরনের ফ্রি রেডিক্যাল। এবারে দেখ এই ফ্রি রেডিক্যালের কি নেচার? এটা 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, এইটা 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। তাহলে একটা 1 ডিগ্রি, একটা 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। এখন এই রিয়াকশানটার আমরা যদি এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটাকে ড্র করি স্টেপ ওয়ানটার, কি দেখতে আমরা পাব? না, দুটো সাইমালটেনিয়াসলি আমরা ড্র করছি, এইটা একটা আর একটা এইটা। তাহলে এইখানে আমার আছে আইসোবিউটেন, এইটা হচ্ছে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল যেটা প্রপার প্রোডাক্ট, এইটা হচ্ছে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল ফ্রি রেডিক্যাল। এবারে কোশ্চেনটা হচ্ছে গিয়ে যে দুটো ফ্রি রেডিক্যালের মধ্যে এনার্জি ডিফারেন্স ভালোই থাকবে, কারণ কি 3 ডিগ্রি ইজ মোর স্টেবল দেন 1 ডিগ্রি। কিন্তু এই ট্রানজিশন স্টেট, এই দুটোর মধ্যে এনার্জি গ্যাপ কি অতটা হবে? উত্তর হচ্ছে না। কেন হবে না গ্যাপ অতটা? কারণ এখানেই সেই থিওরিটা কাজে লাগাতে হবে যে আমরা হেমন পস্টুলেটে পড়েছি যে ট্রানজিশন স্টেটের নেচারটা এনার্জিটিক্যালি ক্লোজ হবে আইদার রিয়্যাক্ট্যান্ট অর টু দ্য প্রোডাক্ট হুইচ ইজ এনার্জিটিক্যালি ক্লোজ।
তার মানে এখানে ট্রানজিশন স্টেট, এই মানে ক্লোরিনেশনের প্রথম স্টেপে যে ট্রানজিশন স্টেট, তার মধ্যে রিয়্যাক্ট্যান্টের নেচার ম্যাক্সিমাম, মানে নেচার অফ রিয়্যাক্ট্যান্ট, নেচার অফ রিয়্যাক্ট্যান্ট প্রিডমিনেন্ট, মানে এই ট্রানজিশন স্টেটের মধ্যে রিয়্যাক্ট্যান্টের নেচারটাই প্রিডমিনেন্ট। তাহলে রিয়্যাক্ট্যান্টের মধ্যে নিশ্চয়ই আমার ফ্রি রেডিকাল ক্যারেক্টার নেই। তাহলে এবারে আমরা ঘুরিয়ে বলতে পারি, ক্লোরিনেশনের ক্ষেত্রে যে ট্রানজিশন স্টেট তার মধ্যে ফ্রি রেডিকাল ক্যারেক্টারটা খুবই কম বা নেই বললেই চলে। কি কারণ? কারণ সেটাই হ্যামন্ড পোস্টুলেট বলছে, কারণ এটা এর সাথে এনার্জেটিক্যালি ক্লোজ নয়। তাহলে ট্রানজিশন স্টেটের মধ্যে যদি ফ্রি রেডিকাল ক্যারেক্টার ডেভেলপ না করে, তাহলে এই যে 3 ডিগ্রি আর 1 ডিগ্রি যে সাবস্টিটিউশনটা হচ্ছে, ওদের ট্রানজিশন স্টেটের মধ্যে এনার্জি গ্যাপ কি থাকবে? উত্তরটা হচ্ছে না। কেন থাকবে না? কারণ ওই ফ্রি রেডিকালের মধ্যে ওই ট্রানজিশন স্টেটের মধ্যে ফ্রি রেডিকাল ক্যারেক্টারটাই নেই বা ফ্রি রেডিকাল ক্যারেক্টারটা খুবই কম, খুবই কম, মানে নেই বললেই চলে। ফলে ওদের মধ্যে ডিফারেন্সটা হবে মিনিমাম, ফলে টিএসের ডিফারেন্সটা কি হয়ে গেল? মিনিমাম। ফলে আইসোবিউটেনের ক্ষেত্রে এই ইয়াকটাও যতটা, ওই ইয়াকটাও ততটা। তাহলে এইটার উপরে কিছু ডিপেন্ড করছে না। তাহলে কিসের উপরে ডিপেন্ড করবে? এবারে সেকেন্ড প্যারামিটার কি না, স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টর। স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টর চিন্তা কর, স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টর কি বলছে না, স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টর বলছে প্রাইমারি হাইড্রোজেন আছে 9টা, 3 ডিগ্রি হাইড্রোজেন আছে 1টা। তাহলে শুধু যদি, এবারে বল, তাহলে হাইপোথেটিক্যাল কন্ডিশনে আমরা বলি, শুধু যদি প্রাইমারি হাইড্রোজেনের কথা যদি ভাবি, মানে শুধু যদি স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টরটাই যদি প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনকে কন্ট্রোল করে, আবারও বলছি, শুধু স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টরটাই যদি প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনকে কন্ট্রোল করে, তাহলে এই দুটো প্রোডাক্টের রেশিও হওয়া উচিত কত? 90:10, বিকজ এটা 9, এটা 1, কিন্তু তা নয়, কত? 67:33। কেন না? ওর সাথে ওই রিয়্যাক্টিভিটিও আছে। কোনটা না? প্রাইমারি হাইড্রোজেনের রিয়্যাক্টিভিটির থেকে টারসিয়ারি রিয়্যাক্টিভিটি বেশি। প্রাইমারি মানে, তাহলে এই দুটো প্যারামিটার, তাহলে প্রাইমারির থেকে টারসিয়ারির রিয়্যাক্টিভিটি বেশি, কিন্তু প্রাইমারিটা স্ট্যাটিস্টিক্যালি মাচ মোর প্রিডোমিনেন্ট। এই দুটো প্যারামিটার একসাথে এই প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনটা এক্সপেরিমেন্টালি পাওয়া গেছে, যে প্রাইমারি হাইড্রোজেন সাবস্টিটিউটেড মনোক্লোরো আইসোবিউটেনটা হয় গিয়ে 67%, আর টারসিয়ারি হাইড্রোজেন সাবস্টিটিউটেড মনোক্লোরো আইসোবিউটেনটা হয় 33%। তাহলে এখানে হ্যামন্ড পোস্টুলেট কী বলছে না, ট্রানজিশান স্টেটটা কোনোভাবেই রিয়াকশনেরকে প্রভাবিত করছে না। আবারও বলছি, ট্রানজিশান স্টেটটা কোনোভাবেই রিয়াকশানকে প্রভাবিত করছে না। কি কারণ? কারণ হ্যামন্ড পোস্টুলেট দেখাচ্ছে ক্লোরিনেশনের প্রথম স্টেপটা হলো গিয়ে এক্সোথার্মিক, ফলে ট্রানজিশান স্টেটের নেচারটার মধ্যে প্রোডাক্ট বা ফ্রি রেডিকালটা নেই। কে আছে? ট্রানজিশন স্টেটের নেচারের মধ্যে রিয়্যাক্ট্যান্ট আছে। রিয়্যাক্ট্যান্ট যদি থাকে, তাহলে এই টিএস দুটোর মধ্যে এনার্জির দিক থেকে খুব একটা কোনো পার্থক্য নেই, তাহলে এই দুটো দিকে যাওয়ার পসিবিলিটি সেম। তাহলে ওইটা, ওই ফ্যাক্টরটা কোনো কাজ করছে না। তাহলে কী ফ্যাক্টর করবে কাজ? না, স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টর এবং রিয়্যাক্টিভিটি। স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টর কি বলছে না, প্রাইমারি হাইড্রোজেন আছে নটা, টারসিয়ারি আছে 1টা, ফলে প্রাইমারি ইজ টু টারসিয়ারি সাবস্টিটিউটেড প্রোডাক্ট রেশিও হওয়া উচিত কত? 90:10, কিন্তু অ্যাকচুয়ালি কত? 67:33। তাহলে এটা কেন না, ওই স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টরের সঙ্গে রিয়্যাক্টিভিটিটাকে যোগ করতে হবে। রিয়্যাক্টিভিটি কার বেশি? টারসিয়ারির বেশি। এই দুটো প্যারামিটারকে যোগ করে, কম্বাইন করে কি দেখা গেছে না, দেখা গেছে যে
এই এক্সপেরিমেন্টালি প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনটা কত হচ্ছে 67:33। এবারে আমরা ব্রোমিনেশনের কথাতে আসি। ব্রোমিনেশনের কেসটা দেখ, ঠিক একদম অন্যরকমই। এই যদি আমার আইসোবিউটেন হয়, প্রথম স্টেপে বিআর ডট রিয়াকশন করবে, করলে এই ধরনের দুটো ফ্রি রেডিক্যাল হবে তৈরি, CH2 ডট আর CH3 ডট। তাহলে প্রাইমারি হাইড্রোজেনকে সাবস্টিটিউট করলে এই ফ্রি রেডিক্যালটা, টারসিয়ারিকে সাবস্টিটিউট করলে এই ফ্রি রেডিক্যালটা। এই স্টেপটার এখন যদি আমরা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম স্টাডি করি, আর সি পোটেনশিয়াল এনার্জি, ব্রোমিনেশনের প্রথম স্টেপটা কি ছিল? ব্রোমিনেশনের প্রথম স্টেপটা ছিল গিয়ে এন্ডোথার্মিক। ফলে এইরকমই ছবি ড্র করতে হবে। এই এই এন্ডোথার্মিক, এই আর এই, এখানে হচ্ছে আইসোবিউটেন, এইটা হচ্ছে টারসিয়ারি ফ্রি রেডিক্যালটা, এইটা হচ্ছে প্রাইমারি ফ্রি রেডিক্যালটা, এইটা হচ্ছে প্রাই টিএস অফ প্রাইমারি, এটা হচ্ছে টিএস অফ টারসিয়ারি। এবারে দেখ, তাহলে এটাকে আরেকটু নামিয়ে দিই, তাহলে আরেকটু ভালো হয় দেখতে। এই আইসোবিউটেন, তাহলে যদি প্রথম স্টেপটা এক্সোথার্মিক হয়, তাহলে সরি, প্রথম স্টেপটা যদি এন্ডোথার্মিক হয়, এন্ডোথার্মিক, তাহলে হ্যামন্ড পোস্টুলেট কি বলছে? ট্রানজিশন স্টেট এনার্জিটিক্যালি রিজেম্বল টু দ্য প্রোডাক্ট, কারণ ওটাই, এটা কি রিয়াকশান না, এটা এন্ডোথার্মিক রিয়াকশান। ফলে টিএস এর মধ্যে কার নেচার থাকবে? প্রোডাক্টের নেচার। প্রোডাক্টটা কে? ফ্রি রেডিক্যাল। তাহলে তাহলে ট্রানজিশন স্টেটের মধ্যে যদি ফ্রি রেডিক্যালের ক্যারেক্টারটাই প্রিডোমিনেট করে, তাহলে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, বা বলতে পারি আমাদের ভাষায় 1 ডিগ্রি ইনসিপিয়েন্ট ফ্রি রেডিক্যালের থেকে 3 ডিগ্রি ইনসিপিয়েন্ট ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি অনেক বেশি। ফলে এই দুটো ট্রানজিশন স্টেটের মধ্যে স্টেবিলিটির অনেক পার্থক্য হবে। ফলে এই ইয়্যাক্ট, এই ইয়্যাক্টের মধ্যে পার্থক্যটা অনেক বেশি, ফলে রিয়াকশানটা আর কোনো কিছু দেখবে না, সে এই দুটো টিএসের মধ্যে যে টিএসটা মোর স্টেবল তার থ্রু দিয়ে রিয়াকশানটা করবে। মানে এই ইয়্যাক্টটা কম বলে ও প্রিডোমিনেন্টলি টারসিয়ারি ফ্রি রেডিক্যালটা তৈরি করবে, ওইটা থ্রু দিয়ে রিয়াকশানটা যাবে। এখানে আর স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টর কাজ করছে না। কেন না? হ্যামন্ড পোস্টুলেট বলছে ট্রানজিশন স্টেটের নেচারটা প্রোডাক্টের মতো, প্রোডাক্টটাকে ফ্রি রেডিক্যাল। এখন এখানে তাহলে ট্রানজিশন স্টেটের মধ্যে দুটো ফ্রি রেডিক্যালের যদি ক্যারেক্টার আসে, একটা প্রাইমারি একটা টারসিয়ারি, টারসিয়ারি যেহেতু অনেক বেশি স্টেবল তার ই একটা কম, ফলে রিয়াকশানটা ওই পাথ হয়ে দিয়ে যাবে। ফলে টারসিয়ারি ফ্রি রেডিক্যালটাই এক্সক্লুসিভলি তৈরি হবে। কত তৈরি হবে না, এক্সপেরিমেন্টালি পাওয়া গেছে 99%। ফলে ওই প্রোডাক্টটা কত হলো? 99%। আর প্রাইমারি সাবস্টিটিউটটা কত হলো? 1%। তাহলে দুটোর মধ্যে যদি আমরা সামারি করি, কি দাঁড়ালো না, হ্যামন্ড পোস্টুলেটটাই পুরো খেলাটা খেলছে। কিন্তু ক্লোরিনেশনের ট্রানজিশন স্টেটটা রিয়্যাকট্যান্টের মতো, কিন্তু ব্রোমিনেশনের ট্রানজিশন স্টেটটা প্রোডাক্টের মতো। ফলে ক্লোরিনেশনের ক্ষেত্রে ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি কোনো কিছু ডিটারমাইন করছে না, কিন্তু ব্রোমিনেশনের ক্ষেত্রে ফ্রি রেডিক্যালের স্টেবিলিটিটাই সব কিছুই ডিটারমাইন করছে ক্লোরিনেশনে। সেই জন্য স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টর এবং রিয়াক্টিভিটি, এই দুটো ফ্যাক্টর একসাথে রিয়াকশানটাকে প্রিডোমিনেট করছে। এইখান থেকে, এইটা বোঝানোর পরে আমরা এইখান থেকে কিছু ভাষাগত দিক একটু ডিসকাশন করব, যেটা আমাদের পরীক্ষাতে কোশ্চেন দেয় মাঝে মাঝে বা আমাদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে। কি সেটা না, আমাদের ক্ষেত্রে আজকে এইখানে সুযোগ আছে সেইটা ডিসকাশন করার।
ওইটাকেই যদি আমরা বলি যে এই আইসোবিউটেনের ক্লোরিনেশনের কথাই যদি আমরা বলি, তাহলে কি প্রোডাক্ট পাচ্ছি? না, এই প্রাইমারিটা হচ্ছে 67%, আর টারসিয়ারিটা কত তৈরি হচ্ছে? এটা হচ্ছে 33%। ব্রোমিনেশনের ক্ষেত্রে এই প্রাইমারিটা তৈরি হচ্ছে কত CH2Br, এটা হচ্ছে 1%, আর টারসিয়ারিটা তৈরি হচ্ছে কত? না, এটা হচ্ছে 99%, 3 ডিগ্রিটা। এখন এই দুটো কম্পাউন্ড, মানে এই দুটো কম্পাউন্ড একে অপরের আইসোমার, কারণ এদের মলিকুলার ফর্মুলা সেম, দে আর আইসোমার, স্টিরো আইসোমার কিন্তু নয়, একদমও নয়। তাহলে এ দুটো একে অপরের আইসোমার। এই আইসোমারাইজেশনটাকে কোন ক্লাসে ফেলবো? এদের আমরা বলবো রিজিও আইসোমার, রিজিও আইসোমার, কারণ ক্লোরিনটা তার রিজিয়ান চেঞ্জ করেছে। ক্লোরিন একবার এখানে ছিল আর একবার এখানটাতে এসছে, ফলে দে আর রিজিও আইসোমার। তাহলে একই রকমইভাবে এদেরও আমরা কি বলবো? রিজিও আইসোমার। এখন কোশ্চেন হচ্ছে, একটা কোনো কেমিক্যাল রিয়াকশানে যদি দুটো রিজিও আইসোমার তৈরি হয়, যদি দুটো রিজিও আইসোমার তৈরি হয় এবং সেই দুটো রিজিও আইসোমারের মধ্যে একটা প্রিডমিনেন্ট দেন আদার, মানে এইটা মেজর এটা মাইনর, কে মেজর এইটা মেজর ওটা ওটা হচ্ছে মাইনর, তখন সেই রিয়াকশানকে বলবো রিজিও রিজিও সিলেক্টিভ। এই টার্মটা আসবে, রিজিও সিলেক্টিভ, সিলেক্টিভ, কারণ ক্লোরিন দুটো রিজিয়নের মধ্যে একটা রিজিয়নকে বেশি প্রেফারেন্স দিয়ে সেইটাই মেজর প্রোডাক্ট তৈরি করেছে। তাহলে দুটো রিজিও আইসোমারের মধ্যে যদি একটা মেজর হয়, তখন সেই রিয়াকশানটাকে বলবো রিজিও সিলেক্টিভ। এখানে ব্রোমিনেশনের ক্ষেত্রে দেখ, দুটো রিজিও আইসোমারের মধ্যে একটা প্রোডাক্ট এক্সক্লুসিভ, মানে ওটাই 99%, এটা 1% প্রায় নেগলিজিবল বা নেই বললেই চলে। ফলে এই ধরনের যদি প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন হয়, তাকে আমরা বলবো রিজিও স্পেসিফিক, রিজিও স্পেসিফিক, কি কি বলবো? রিজিও স্পেসিফিক। বা কোনো কোনো জায়গাতে এরকমও বলা যায় যে এই রিয়াকশানটা থেকে এই রিয়াকশানটা, এটা মোর রিজিও সিলেক্টিভ, এটা কি হচ্ছে? মোর রিজিও সিলেক্টিভ, এটার থেকে এটা মোর রিজিও সিলেক্টিভ। এই ধরনের কিছু ল্যাঙ্গুয়েজের আমরা আমাদের আমাদের ফেস করতে হতে পারে। ধর আমরা এরকম যদি একটা প্রবলেমের কথা বলি এইটার উপরে বেস করে, তাহলে যেমন আমরা আইসোবিউটেনের আমরা গিয়ে যে মানে স্টাডি করলাম, সিমিলারলি আমরা প্রোপেনেরও স্টাডি করতে পারি। প্রোপেন এটাও পরীক্ষা দেয় CH3 CH2 CH3, এর ক্লোরিনেশান করলে কি পাচ্ছিলাম? CH3 CH2 CH2 Cl প্লাস CH3 CH Cl CH3, এইটা কত পাচ্ছিলাম? বোধহয় 48%, এটা বোধহয় মানে 52%। এর যদি ব্রোমিনেশান করা হয় তাহলে কি আসবে? CH3 CH2 CH2 Br প্লাস কি হবে? CH3 CH Br CH3। তাহলে একই রকমই এখানের প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনটা, এই যে ব্রোমিনেশান, এটা নিশ্চয়ই এই স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টর দিয়ে হবে না, কি দিয়ে হবে? না, হ্যামন পস্টুলেট দিয়ে, ওই সেকেন্ডারি আর প্রাইমারি ফ্রি রেডিকেলের স্টেবিলিটির উপরে বেস করে। তখন নিশ্চয়ই পাওয়া যাবে, এটা আমার জানা নেই, হয়তো মোর দেন 90%, এটা কী হবে? হয়তো মোর দেন 10%, এরকমই একটা আসবেই আসবে, যখন পরীক্ষায় যদি দেয় পার্সেন্টেজ দেওয়া থাকবে। তাহলে তখন এইটাকে এরকম একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কি বলা যায় যে ব্রোমিনেশান অফ প্রোপেন আন্ডার ফটোকেমিক্যাল কন্ডিশান ইজ রিজিও সিলেক্টিভ। দেখ, তাহলে এখানে 52-48 মধ্যে কিন্তু আর কোনো
মানে কোনো সিলেকশান নেই, মোটামুটি সেম। কিন্তু ব্রোমিনেশানে কী হবে, এটাই কী হবে এক্সক্লুসিভ প্রোডাক্ট, এটা খুব হবে কম। তাহলে এই রিয়াকশানটাকে কী বলবো, রিজিও সিলেকটিভ, কিন্তু ক্লোরিনেশানটা নয়। তাহলে প্রবলেমটা একই, শুধু ভাষাটা পাল্টে দিল। কী বললো না, যেহেতু এখানে 48 আর 52 প্রায় সেম, তাহলে এইটাকে কোনোভাবে কোনো সিলেকশান বলতে পাচ্ছি না। ফলে কী বলবো, প্রোপেনের ক্লোরিনেশানটা কোনো রিজিও সিলেকশানের মধ্য দিয়ে যাচ্ছে না, কিন্তু ব্রোমিনেশানটা রিজিও সিলেকটিভ। কেন না, ওই হ্যামন্ড পোস্টুলেট বলবে এই 2 ডিগ্রি ট্রানজিশান স্টেটটা মোর স্টেবল দেন 1 ডিগ্রি, ফলে এই প্রোডাক্টটাই কী হবে প্রিডমিনেন্ট। তাহলে এই গেল গিয়ে তোদের মোটামুটি এই চ্যাপ্টারটার। এরপরে কিছু কোশ্চেন অ্যান্সার সেশান ইউনিভার্সিটির কোশ্চেন পেপারের বই দেখে সলভ করতে হবে।